তোমরা ভেবেছিলে ইন্টারন্যাশনাল আর্মস ড্রিলিংস এর জন্য বাংলাদেশ একটা সেফ জায়গা, কেউ কিচ্ছু বলবে না। তাই আমাকে ব্যবহার করে বাংলাদেশে এসে সময় মতো ল্যাপটপ নিয়ে যা করার করবে। ঠিক এরকম ভাবেই ছবি, ভিডিও, নাটক কিংবা যে কোনো জায়গা থেকে নায়কের ক্যারেক্টার চেঞ্জ করে কিভাবে আপনার নিজের ছবি লাগাবেন এবং এই ছবিটা এরকম ভাবে লাগানো হবে যেটা দেখতে একেবারে রিয়েলিস্টিক লাগে, এটা বোঝাই যাবে না যে এডিটিং করা হয়েছে। এরকম ভিডিও খুব ট্রেন্ডিং এ চলতেছে বা খুব ভাইরাল হচ্ছে। তো আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যে এরকম ভিডিও কিভাবে এডিটিং করতে হয়। সো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন। তো প্রথমে আমরা সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি এবং সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করবেন আমি একটু পরে দেখাচ্ছি এবং সবকিছু স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব। তো প্রথমে সফটওয়্যারটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দিব এবং আমাদেরকে একটি সেলফি দিতে বলতেছে যেটা আমাদের বারবার এরকমভাবে ক্যারেক্টার পরিবর্তন হবে বা যে ছবিটা লাগাবো। সো আমরা এটা কোনো কিছুই করবো না, আমরা স্কিপ করবো এবং পরে দেখাচ্ছি এটা কীভাবে রিএডিট করতে হয়। তো এর জন্য উপর থেকে স্কিপে ক্লিক করে দেবো এবং আবার এখান থেকে স্কিপে ক্লিক করে দিব, তাহলে আমরা এটা ওভারকাম করতে পারবো। তারপর এখন আমাদেরকে একটি সাবস্ক্রিপশন ফি দিয়ে কিনতে বলতেছে, বা আমরা গরিব মানুষ, এগুলা কেনার টাকা আমাদের কাছে নাই। তো এর জন্য যারা কিনতে পারবেন তাদের হচ্ছে এক বছরের জন্য 2100 টাকায় এবং এক সপ্তাহের জন্য 220 টাকার মাধ্যমে এটা সাবস্ক্রিপশন ফি কিনে নিতে পারেন, তাহলে কিছু প্রো ফিচার আপনারা পেয়ে যাবেন। আমরা এরকম সাবস্ক্রিপশন ফি কিনবো না, আমরা এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে এটা কেটে দিব, আবার ক্রসে ক্লিক করব, আবার ক্রসে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন সবগুলা ক্রস হয়ে গিয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন নিচে একটু লক্ষ্য করে দেখেন এআই টুল নামে একটা জায়গা আছে বা একটা প্লাস আইকন আছে, আমরা এটাতে ক্লিক করে দিব। তারপর চারটা অপশন এই জায়গায় চলে আসবে, চারটা অপশন থেকে দ্বিতীয় নম্বর যে অপশন সোয়াইপ ফেসেস এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে একটা বক্স আছে, এই বক্সে ক্লিক করব এবং কনফার্মে ক্লিক করব। এবং এখান থেকে আমাদের ফাইলের অ্যাক্সেস অ্যালাউটা দিতে হবে, তো এর জন্য অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করব এবং আবার অ্যালাউতে ক্লিক করে দিব। এবং আমাদের গ্যালারিতে যত ধরনের ছবি আছে, ভিডিও আছে, সবগুলো আমাদের সামনে শো হয়ে যাবে। তো এখান থেকে আমরা যে মুভি বা নাটকের নায়কের ক্যারেক্টার আমরা পরিবর্তন করব সেই ছবিটা আমাদের দিতে হবে বা যে ভিডিওটা আছে ওই ভিডিওটা দিতে হবে। আবারও বলতেছি নিচে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে যেটা হচ্ছে নায়কের ভিডিও ওইটা আপনাদেরকে এখানে দিতে হবে। তো আমি আপনাদেরকে আগে থেকেই মানে তৈরি করে রেখেছিলাম আপনাদের সামনে দেখানোর জন্য, তো এটাতে ক্লিক করতেছি এবং এখন যতটুকু আমাদের প্রয়োজন এভাবে স্লাইড করে মানে কেটে নিতে পারবো এবং আমাদের যে এখানে কিন্তু 15 সেকেন্ডের বেশি নেওয়া যাবে না। সো এটা নেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করে দিব এবং এখান থেকে অটোমেটিক যে ফেস আছে এই ফেসটা রিডিরেক্ট হচ্ছে এবং আমরা এই ফেসটাই আবার রিএডিট করব। এবং আরেকটা কথা হচ্ছে এখানে যেই ফেসটা রিডিরেক্ট হচ্ছে এখানে হচ্ছে একটা ক্যারেক্টার এবং ইউটিউবারে দেখাচ্ছে কীভাবে 2টা ক্যারেক্টার 3টা ক্যারেক্টার বা 4-5টা ক্যারেক্টার একসাথে পরিবর্তন করবেন। এখানে আমি আপনাদেরকে প্রথমে একটা ক্যারেক্টার দিয়ে দেখাচ্ছি, সো একটু ওয়েট করি। তারপর আমরা যেই ক্লিপটা দিয়েছি এই ক্লিপটা অটোমেটিক এখানে চলে আসবে এবং ফেসটা রিডিরেক্ট হয়ে গিয়েছে। তো এখন আমাদের কাজ হচ্ছে যার মুখটা এখানে বসাবো তার ছবি এখানে আনতে হবে। তো এর জন্য অ্যাডে ক্লিক করব এবং আবার গ্যালারিতে ক্লিক করে দিব এবং গ্যালারি থেকে যে ছবিটা আপনি দিতে চান ওই ছবিটা আপনি সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ছবিটা চলে আসবে, তারপর এখান থেকে একদম ড্র্যাগ করে মুখটা রাখবেন। মুখটা রাখার পর এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন এবং একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে মানে এই ছবিটা চলে এসেছে এবং এটা হচ্ছে আমাদের ক্লিপ এবং এটা হচ্ছে ছবি। তো এখন আমরা কি করব, এখন আমরা সোয়াইপ ফেসে ক্লিক করে দিব এবং অটোমেটিক্যালি সোয়াইপিং হচ্ছে, দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন অটোমেটিক্যালি এই ছবিটা বা ভিডিওটা পরিবর্তন হয়ে যে ছবিটা আমরা অ্যাড করেছি এই ছবিটা চলে আসবে। সো দেখেন ম্যাজিকটা কীরকম হয়। সো দেখেন এখানে কিন্তু বর্তমানে আমি যে ছবিটা লাগিয়েছিলাম এই ছবিটা এখানে চলে এসেছে এবং নায়কের ছবিটা পরিবর্তন হয়ে এই ছবিটা চলে এসেছে। এখন দেখাচ্ছি যে 2-3টা ছবি বা 2-3টা ক্যারেক্টার কীভাবে একসাথে পরিবর্তন করবেন এবং তারপরে আমরা দেখব কিভাবে এই ভিডিওটা সেভ করতে হয়। সো আমরা আবার ব্যাগে ক্লিক করে কেটে যাচ্ছি এবং এটা সেভ করব না। তো এখান থেকে আবার ঠিক সেমভাবে আমরা যে ভিডিওটা দিতে চাই এই ভিডিওটা আমরা অ্যাড করে দিব এবং আমরা কেটে দিচ্ছি এই ভিডিওটা, কেটে আবার নেক্সটে ক্লিক করে দিব এবং এখানে একটু সময় লাগতে পারে ফেসটা রিফেস হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আবার চলে এসেছে। তো এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন 2টা ক্যারেক্টার, এই হচ্ছে একটা ক্যারেক্টার, এই হচ্ছে একটা ক্যারেক্টার। তো এখন আমরা কি করব, এখানে অটোমেটিক্যালি নায়কের যে ক্যারেক্টারটা এটা যে ছবিটা আমরা আগে অ্যাড করেছিলাম এটা চলে এসেছে এবং আমরা যদি নায়কের ছবিটা ব্ল্যাঙ্ক রাখতে চাই বা এটার মধ্যে কোনো কিছু না দিতে চাই তাহলে এখানে অরিজিনাল রেখে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে ছবিটা চলে যাবে, এই যে এই জায়গা থেকে ছবিটা চলে যাবে। এবং যদি আমরা এই ছবিটা রাখতে চাই তাহলে এটাতে ক্লিক করলেই এই ছবিটা চলে আসবে। তো এখন নায়িকার যেই ছবিটা বা নায়িকার যেই ক্যারেক্টার এটা আমরা পরিবর্তন করব, করার জন্য এখান থেকে অ্যাডে ক্লিক করব এবং গ্যালারিতে ক্লিক করে দিব এবং ঠিক সেমভাবে আগের মতো ছবিটা দিয়ে আমরা এখান থেকে মুখটা রাখবো, মুখটা রাখার পর কনফার্মে ক্লিক করে দিব।
তারপর দেখতে পাচ্ছেন নিচে এই নায়িকার ছবিটা চলে এসেছে এবং এই নায়িকার ছবিটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা যে ছবিটা অ্যাড করতে চাই সেই ছবিটাতে ক্লিক করে দেব এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন চলে এসেছে কিন্তু নায়িকার ছবিটা এখানে পরিবর্তন হয়ে গেছে নায়িকার ছবিটাতে আবার ক্লিক করব এবং ছেলের ছবিটা আবার দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন নায়িকার জায়গায় চলে এসেছে এই ছেলেটা এবং এই যে নায়িকার জায়গায় চলে এসেছে এই মেয়েটি এভাবে আপনারা চাইলে পরিবর্তন করতে পারবেন এবং যদি দুই তিনটা ক্যারেক্টার থাকে দেখা যাচ্ছে তিন নাম্বার ক্যারেক্টারের মধ্যে কেউ থাকবে না তাহলে কি করবেন আপনারা এটাতে ক্লিক করে জাস্ট এখান থেকে অরিজিনালে ক্লিক করলেই তাহলে ওই ক্যারেক্টার আপনার ব্ল্যাঙ্ক থাকবে মানে যে নায়ক থাকবে সেই থাকবে এবং পরিবর্তন হবে না মানে অরিজিনালটাই থাকবে আর কি সো আমরা এটা পরিবর্তন করে দিচ্ছি তারপর এখান থেকে সোয়াইপ ফেসে ক্লিক করব এখন দেখতে পাচ্ছেন ভিডিওটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে দেখা নিচ্ছে এই জায়গায় কিন্তু নায়কের ছবিটা পরিবর্তন হয়েছে ছেলের ছবিটা এসেছে এবং এখান থেকে নায়িকার ছবিটা পরিবর্তন হয়ে ছেলের মেয়ের ছবিটা চলে এসেছে তো এখন দেখাচ্ছি এগুলো সেভ কীভাবে করতে হয় সেভ করার জন্য আমরা এখান থেকে এই দেখতে পাচ্ছেন ডাউনলোড একটা আইকন আছে এটাতে ক্লিক করব তাহলে অটোমেটিক্যালি আমাদের যে ভিডিওটি আছে এটি ডাউনলোড হয়ে যাবে তো এখন দেখাচ্ছি যে সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবেন সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে এবং যাওয়ার পর এখানে লিখে সার্চ করে দেবেন রিফেস অ্যাপ্লিকে সার্চ করলেই একেবারে উপর যে ওয়েবসাইটটি চলে আসবে বা অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি ওপেন করে নেবেন বা ইনস্টল করে নেবেন সো চলো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চান সো কমেন্ট করে জানাবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ